বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু। আমি আজকে মঙ্গলবার 13 তারিখ আমার ব্লগটি শুরু করছি সকালবেলা থেকেই। তো আমি আজকে সকালবেলা উঠে, আমার আজকে 4-5 দিন কাজের মেয়েটা আসতেছে না, ও প্রথমে শুনেছি জ্বর, এখন শুনছি ও বাড়ি গেছে। তো যার কারণে এখন নিজেকেই সব কাজ করতে হচ্ছে। আসলে কাজের মেয়েরা থাকলে একরকম আর নিজেরা কাজ করতে গেলে আরেক রকম। তো সেই হিসাবে এখন আমি সকালবেলা উঠে নাস্তার প্রিপারেশন নিচ্ছি। নাস্তা হবে আজকে, আমি রাতে চাউলের গুঁড়ো ভিজিয়ে রেখেছি। আমি 15 কেজি চাউল এনেছি গুঁড়ি করার জন্য। তো মেয়েটা আসলে ভাবছি ধুয়ে দিবে, তারপরে এগুলো আবার পানি ঝরার জন্য দিবে, তখন মানে গুঁড়ি করাবো। কিন্তু তো আসতেছে না, যার কারণে করাও হচ্ছে না। তো ভাবলাম যে শীত তো একটু একটু হচ্ছে, আমার ছেলেরা আবার খোলা আর পিঠা যে আমরা বানাই আমাদের গ্রামের, সেই পিঠাটা খুব পছন্দ করে। তো এই জন্য আমি রাতেই ভেবে সকালে করব। তো চাউল ভিজিয়ে রেখেছি, এখন আমি ব্লেন্ড করে তারপরে গুঁড়ি করে এটা করব। তো এখন এর জন্য খোলার পিঠার জন্য একটু ঝোল ঝোল যে কোনো জিনিস হলে ভালো। তো ওরকম কিছু নেই বিদায়, আমি মুগ ডাল রান্না করব। এই জন্য আমি মুগ ডালকে একটু তেলে ধুয়ে নিয়েছি, পানি দিয়ে এখন ভিজিয়ে রেখেছি। তো এখন আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে, এগুলো কাঁচামরিচ এখন দিব না, আমি কাঁচামরিচটা লাস্টে দিব। আর আমি রসুনটাও কুচি করে দিচ্ছি, বাটাটা দিচ্ছি না, কুচি করে দিলে বেশি ঘ্রাণ লাগে ডাউলে। তো এই জন্য আমি এখন ডালটাকে আবার তেলে ভেজে নিচ্ছি। আমি লবণ দিয়ে দিয়েছি, তারপর হলুদ দিয়ে, আমি গুঁড়ো মরিচ দিব না, কাঁচামরিচ দিব পরে একদম লাস্টের দিকে। তো এই জন্য আমি এগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে এখন আবার পানি দিয়ে দিয়েছি, কারণ আগে আমার তো ডালটা আমি ভেজে নিয়েছি, এই জন্য আর বেশি কষাতে হয়নি তেলে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আমি আমার ইয়েটা গুঁড়িটা ব্লেন্ড করে আনবো। এই যে এনেছি, ব্লেন্ড করা হয়েছে। তো আমি এখন এটাতে একটা বলে নিয়ে নিয়েছি বড় বাটিতে। তো এটার ভিতরে আমি লবণ দিব আর একটা ডিম ভেঙে দিব। হাঁসের ডিম দিলে অনেক ভালো, অনেক সুন্দর হয় হলুদ হলুদ এই খোলার পিঠাটা। তো আমার আজকে হাঁসের ডিমটাও নেই, যার কারণে আমি এখন যে ফার্মের মুরগির ডিমগুলো সেগুলোই দিচ্ছি। তো একটা দিয়ে আমি এখন বানাবো এই খোলার পিঠাগুলো। তো আমি পাশের চুলায় ডালটাকে নিয়ে এই চুলায় আমি খোলাটা, আমার মাটির খোলা আছে, এটাকে দিয়ে দিয়েছি। তো এটা একদম টাটকা গরম হতে হবে, গরম হলেই তখন পিঠা অনেক ভালো হয়। তো এই জন্য আমি খোলাটাকে এখন আমি পাশের চুলে, আমার ডালটা প্রায় হয়ে এসেছে, তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিব। আমি সবসময় কেচে দিয়ে কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা কেটে দিতে আমার খুব মানে ভালো লাগে, এটা আমার কাছে খুবই সহজ মনে হয়। বটি দিয়ে বা ইয়ে দিয়ে, বটি দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতাটা কুটাটা আমার ভালো লাগে না। তো এটা এভাবে আমার আরাম লাগে। তো এখন আমার হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে আমার ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলায় তো আমাকে রান্নাবান্না সেরে ফেলতে হবে, তাহলে অন্যান্য কাজ করতে আমার জন্য সহজ হবে। তো এই জন্য আমি সবসময় এটা করি, আমার মেয়ে থাকুক না থাকুক, আমি সবসময় ভাতটা সকালবেলা নাস্তার সাথেই বসিয়ে দিই, ভাত ডাল। তারপরে উঠে সকালে ঘুম থেকে উঠে আমি দুপুরের জন্য যেটা রান্না করবো সেটা ভিজিয়ে দিই ডিপ ফ্রিজ থেকে। রাতেই প্ল্যান করে রাখি আমি কি রান্না করব, সেই হিসেবে আমি আর সকালে ভাবতে হয় না। তো এখন আমি কুলার পিঠাগুলোকে উঠিয়ে, আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড টেবিলে বসেছে ওনারা খেতে, তো ওনাদেরকে এখন উঠিয়ে একটা একটা করে গরম গরম দিচ্ছি, ওনারা গরম গরম খাচ্ছে। এই পিঠাটা আসলে একদম খোলা থেকে নিয়ে গরম গরম খেতেই খুব মজা। আপনারা সবাই যারা খান তারা তো আসলে জানেন এটা খুবই মজাদার একটা পিঠা আমাদের কাছে লাগে। তো আমি টেবিলে দিচ্ছি আর বানাচ্ছি এই আমার
আমি দুপুরের জন্য যেটা রান্না করব গরুর মাংস ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে একটু সবজি রান্না করব, শিম আর মূলা। এই যে আমার শাশুড়িকে খেজুরের রস, গত বছরের খেজুরের রসটা আমি অনেক আনা হয়েছে, আমাদের স্টাফ একজন একদম আমাদের গ্রাম থেকে অনেকগুলো খেজুরের রস দিয়েছে, তো এগুলো বেশি খাওয়া হয়নি, লাস্টের দিকে দিয়েছিল গত শীতে, তো সেগুলোকে আমি জাল দিয়ে একদম ঘন করে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন নারকেল দিয়ে এই কুলার পিঠা আমার শাশুড়িও খাচ্ছে, আবার আমার হাজব্যান্ড অবশ্য কম খায় খেজুরের রস নারিকেলগুলো, তো ওনারা ডাল দিয়ে খেয়েছে খাচ্ছে, খুব মজা হয়েছে ডালটা। এভাবে ডাল রান্না করলে আসলে কুলার পিঠা দিয়ে খেতে মজাই লাগে, রুটি কুলার পিঠা যে কোনো কিছু দিয়ে পরোটা। তা আমি এখন দুপুরে রান্না করব গরুর মাংস আর হলো খিচুড়ি। খিচুড়িটা আসলে গত 3-4 দিন আগেও রান্না হয়েছে, আবার আজকেও রান্না করছি, কারণ আমার ছেলে, এটা হলো আমি মুসারির ডাল আর মুগ ডালটাকে আমি ভেজে ভিজিয়ে রেখে খোলায় তাওয়াতে ভেজে নিয়েছি, তারপর ধুয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি চাউল ধুয়ে চাউলের উপরে নিয়ে নিয়েছি, কারণ এগুলো আমি ভাজবো এর জন্য। তো খিচুড়িটা আমি আসলে মানে সহজভাবে এইভাবে রান্না করি, আর যখন বুনা খিচুড়ি করি তখন সবজি বা গোস্ত টোস্ত দিই, তখন অন্যান্য আরেক রকম করে করি। এটা হলো সহজ পদ্ধতি, আমি এভাবে ডালটাকে আগে ভেজে নিয়ে তারপর চাউলের সাথে মিশিয়ে তারপর আবার তেলে ভেজে নিই। এভাবে সহজ পদ্ধতি আমার ভালো লাগে, আর জড়জড়া হয়। তো আমি লবণ দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিব, আমি গরম মশলাটা আগে দিয়ে দিচ্ছি। আমার গোটা গরম মশলা আমার ছেলেরা আমার হাজব্যান্ড খেতে চায় না, ওরা দাঁতের নিচে পড়লে বা দেখলে খুবই বকাবকি করে, ওরা বলে যে এগুলো দেওয়ারই দরকার নেই, স্বাদ না হলে হবে না, অসুবিধা নেই, তারপরেও এগুলো দিবেন না। তো এই জন্য আমি ব্ল্যান্ড করা গরম মশলা এটাই ইউজ করি, যাতে করে ওদের নজরে না পড়ে। তা আমি গরম ফাঁসের চুলায় গরম করে রেখেছি, গরম পানিটা আমি এখন দিয়ে দিয়েছি। তো এটা হতে থাকুক, এই পাশে আমি সবজিটা বসিয়ে দিব, এটাকে পাশের চুলায় নিয়ে আমি সবজিটা, আমি এখনও ঘর গুছাই নাই, ঘর এগুলো রান্না করে ঘর গুছাবো, তারপরে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো, তারপরে আমার আবার প্ল্যান আছে, আমি বিকেলে আমার ছেলের কিছু কেনাকাটা করতে হবে। আসলে আমার ছেলে, বড় ছেলেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কি, মালয়েশিয়ায় ইসলামিক যে ইউনিভার্সিটি আছে সেটাতে পড়াবো, তো ওর 18-19 তারিখে ওকে নিয়ে ওর আব্বু যাবে, তারপরে ওর 21 তারিখে ওখানে ভর্তির মানে ভর্তির ডেট মানে ক্লাস করতে হবে, 26 তারিখ থেকে ক্লাস, আর হলো 21 তারিখ থেকে ওখানে উপস্থিত থাকতে হবে এরকম। তো এই কারণে ওর কিছু কেনাকাটা জামা কাপড় যেগুলো লাগবে বেশি বেশি দিতে হবে, সেই জন্য ওগুলো কেনাকাটার জন্য আমি 3টার সময় বের হব। তো আমার হাজব্যান্ডও এ ফাঁকে অফিসে চলে গেছে, আমার বড় ছেলেও আমার যে বিজনেসের একটু এই কাজ ছিল সেটাতে পাঠিয়েছি ওকে, তো ও আসলে তারপর আমরা গাড়ি নিয়ে বের হব। এই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি, এরপরে ঘরের যে কাজগুলো আছে সেগুলো করব, করে গোসল করে নামাজ পড়ে খেয়ে আমার শাশুড়িকে গোসল করাতে হবে, ওনার আবার শ্যাম্পু দিব, এই জন্য আমি করাবো। তো ওনার যেদিন শ্যাম্পু দিতে হয় সেদিন আমি নিজে দাঁড়িয়ে থাকি, শ্যাম্পু দিয়ে তারপরে গোসল করাই দিই, আসলে বয়স হয়েছে, সুন্দর করে মাথা ডলতে পারে না, এই জন্য আমি সুন্দর করে গোসল করিয়ে দিই। তো আমি এই চুলায় আমি একটা মাছের মাথা দিয়ে সবজিটা রান্না করছি, এটা সহজ পদ্ধতি যেভাবে আমরা রান্না করি। আমি আগে তেল দিই নি, বাগা দিব এর জন্য। তো আমি একটু সবজি রান্না করছি, গতকালকে একটু সবজি কম খেয়েছি এই জন্য। তো এটা আমি এখন কষাতে দিয়ে দিব জলের ভিতরে, এভাবে হলুদ মরিচ লবণ কাঁচামরিচ এগুলো দিয়ে, কাঁচামরিচ আমি লাস্টেই দিব, কারণ আগে দিলে একদম ঝাল বেশি বের হয়ে যায়, যার কারণে খুব ঝাল লাগে। তা আমি এখন এই ফাঁকে এগুলোকে কষাতে দিয়ে আমি বোতল টোতল যেগুলো টুকিটাকি রান্নাঘরের কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছি একসাথে, তো আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব। আর মাংসটা এখনও ছুটেনি, যার কারণে মাংসটা একটু পরে বসাবো,
যা যা কাজ আছে এগুলো আগে করে ফেলবো, করে এসে মাংসটা বসাবো। তো আজকে 3-4 দিন আসলে গড় মোছা হচ্ছে না, কাপড়ও একটু জমে গেছে। তো আমি সিঁড়ি মোছার যে বুয়াটা আছে ওকে বলেছি যে একটু এসে ঘরটার কাপড়গুলো ধুয়ে দিতে। তো যদি ও আসে, ও বলছে 3টা সাড়ে 3টা বা 2:30 3টার দিকে আসবে। তো আসলে তো আলহামদুলিল্লাহ আমার কাজটা সম্পূর্ণ হবে। এই যে আমি গোশত আর মাংস ভিজিয়েছি, এখনও ছুটেনি। আমার কোরবানির মাংস আসলে এখনও আছে, কারণ আমাদের বাড়িতেও একটা গরু দিয়েছে, আবার আমাদের এখানেও আমরা দিয়েছি। আল্লাহর ওয়াস্তে যা যা দেওয়া সেগুলো দিয়ে নিজেরা বেশি খাওয়া হয়নি প্রথম দিকে, বাড়ি টাড়ি ঘুরে টুরে আসে আসলে বেশি খাওয়া হয়নি, যার কারণে এখনও আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমার ছেলে চলে যাবে, সে কারণে একটু খিচুড়ি, ও আবার খিচুড়ি গরুর মাংস এগুলো খুব পছন্দ করে, যার কারণে ওর জন্যই করা। তো আমার এই যে খিচুড়িটাও জড়জড়া হয়ে সুন্দর হয়ে গেছে, পাশাপাশি সবজি এবং খিচুড়িটা হয়ে গেছে, এরপরে আমি মাংসটা বসাবো পরে। তো ওর জন্যই আসলে এখন আজকে একটু আবারও করলাম খিচুড়ি। ওরা আসলে বাচ্চারা খিচুড়ি গরুর মাংস বা মুরগির মাংস এগুলো খুব পছন্দ করে, ফলাও জাতীয় যে কোনো খাবারই ওদের পছন্দ। তো ওদের পছন্দ মতোই করি, কারণ ওরা আব্বু বলে যে ওরা যেটা খাবে সেটা ওদের জন্য করবা, না হলে তো খাবে না, বাচ্চারা দুর্বল হয়ে যাবে। তো এই জন্য আসলে বেশি আমার এগুলো করতে হয়। আসলে যার ঘরে বাচ্চা আছে তারাই বুঝে, বাচ্চারা যেটা খেতে চায় সেটাই তাদের জন্য করতে হয়, এটা সব মায়েরা বাপেরাই করেন, এটাই স্বাভাবিক। তো আমি কাঁচামরিচ দিয়ে এগুলোকে আর একটু ঢাকনা দিয়ে চুলো বন্ধ করে দিয়েছি, ঢাকনা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, খিচুড়িটা খুবই ভালো লেগেছে। তো আমি এখন আমার সবজিটাও হয়ে গেছে, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি এগুলোকে নামিয়ে নিব। কাঁচামরিচ আসলে লাস্টে দিলে একটু ঘ্রাণ লাগে কাঁচামরিচের, আর বেশি জাল জালও হয় না, আবার চোখেও পড়ে না, হয় আগে দিলে একদম সবজির কালার হয়ে এগুলো দাঁতের নিচে পড়ে। আমার হাজবেন্ড এগুলো মানে ঝাল বেশি হলে বেশি খেতে পারে না, ওর পেটের সমস্যা করে ঝাল বেশি খেলে। তো আমি এটাতে ভাগা দিয়ে দিব রসুন আর দিয়ে পেঁয়াজ দিয়ে, যে ভাগা দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমার মোটামুটি রান্না শেষ, গরুর মাংসটা রান্না করব শুধু। তো আর সকালের একটু ভুনা আছে, মুগ ডাল আছে, আর যদি খেতে চায় না হয় রাতে খাবে মুগ ডালটা। আবার তো আমি এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি এপাকে। তো আমার মুনতাসি চলে এসেছে স্কুল থেকে, ওকে আবার নাস্তা দিয়ে, ও সকালে তো নাস্তা করে যায় না, সকাল সকাল একটু সামান্য কিছু খেয়ে চলে যায়। তো ওকে আবার খাবার দিব। তো আমি গত কয়েকদিন আগের যে ব্লগটা দেখিয়েছি, নিউ মার্কেট গিয়েছি যে, সেটা তো এক আপু আমাকে কমেন্ট করেছে আমি কিনেছি দেখানোর জন্য। তো এটা আসলে আমি আমার নিজের জন্য তেমন একটা কিছু কেনা হয়নি, ওই যে আমার যে বিজনেসের জন্য গিয়েছি সেটার কেনাকাটা, সেগুলো আসলে দেখিয়ে কোনো লাভ নেই, এর জন্য দেখাইনি আসলে, সরি। তো আমি আজকে আমার ছেলেদের জন্য কি আনবো সেটা ইনশাল্লাহ আগামী কালকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আজকে প্ল্যান করেছি, আসলে আপনাদেরকে তো দেখানো দরকার, আমার যা কিছু আমি করি আসলে দেখানো আমার ভালোও লাগে, আপনাদেরকে আর আপনারাও বলেন। আবার আমার আরেক আফু বলেছেন আমার বোরকাগুলো দেখানোর জন্য। তো আসলে আমি আমার এতগুলো বোরকা কীভাবে দেখাবো এটা আমি মানে প্ল্যান করে ফাটতেছি না, কীভাবে দেখালে দেখবেন বা বুঝবেন, কি ভাঁজ করে দেখাবো না খুলে দেখাবো, মানে আমি প্ল্যান করতে পারছি না। তো আসলে আমি দেখি মাথায় রেখেছি ইনশাল্লাহ আমি আমার বোরকা এবং হিজাবগুলো দেখাবো ইনশাল্লাহ।
তা আমি এখন গরুর মাংসগুলোকে ছুটে গেছে, এই কারণে আমি ধুয়ে পরিষ্কার করে, তো আদা রসুন, আদা আমি 3 চামচ দিয়েছি এখানে, প্রায় 3 কেজি 3.5 কেজির মতো গরুর গোস্তগুলো, তো আমি 3 কেজি 3.5 চামচ 3.5 চামচের মতো আমি আদা দিয়েছি, আর 2 চামচ আমি রসুন দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণের পরিমাণ মতো যার যার সুবিধা মতো দিবেন, আর হচ্ছে হলুদ, মরিচ, আমি এগুলো দিয়ে এখন মাংসটাকে কষিয়ে নিব। তারপরে আমি গরম মশলা এবং আর আমি পাঁচফোড়ন দিই গরুর মাংসে মাঝে মাঝে, তো আজকে একটু পাঁচফোড়ন মশলা দিব, তো সেটা পরে দিব। এখন আমি একটা পাতিল বসিয়ে তেল দিয়ে দিব, তারপরে আমি এখন মাখাতে তেল দিইনি, তেল গরম করে, তেল গরম তেলে আমি গোস্তগুলোকে দিয়ে দিব। আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটা দিয়ে গরুর মাংস রান্না করি, যে সময় সরিষার তেল থাকে না তখন আমি সয়াবিন তেল দিয়ে রান্না করি, না হয় একটু সরিষা এবং সয়াবিন তেল দিয়ে রান্না করলে গরুর মাংসটা ভালো লাগে, সেজন্য সরিষা তেল দেওয়ার চেষ্টা করি। তো আমি এখন তেল গরম হয়ে গেছে, মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি এই যে পাতিল থেকে দিয়েছি সেটা ধুয়ে একটু পানি রাখবো, আর আমার হাতটা ধুয়ে একটু পানি রেখে দিব, এগুলো আমি পরে দিব। তো আমার শাশুড়ি বলতো আসলে সবসময় যে মাখামাখি করে বা কুটে সবসময় হাত ধুয়ে, কুটরা যে কুটবে সে হাত ধুয়ে হলেও পানি দিতে হয়, না হয় সবজিগুলো সবজি বা যেটা কাটাকাটি হয় সেটা ধুয়ে যে কুটে সে ধুলে নাকি অনেক মজা হয়, আসলে মুরব্বীদের কথা এটা। তারপরও ওই যে ওই সময় করতে করতে এখনও এটা মনে পড়ে যায়, করে ফেলে। তা আবার যেটা আমি মাংসগুলোকেও মাখার সময় আমার শাশুড়ি বলেছেন যে এগুলো হাত ধুয়ে পানিগুলো রেখে দিবা, যখন তুমি দরকার পড়বে পানিটা ওই পানিটা দিয়ে দিও, মজা হবে হাত ধোয়া পানিটা। তো ওইটা আমি পরে দিব, এই জন্য রেখে দিয়েছি। তো আমি এখন দেখছি কষানো, আমার মাংসটা কষানো হয়েছে মোটামুটি, তো এ ফাঁকে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। এরপরে আমি দেখছি যে আমার ফাস্টফুড মশলার গুঁড়োগুলো শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে একটু করে দিই, ভালো লাগবে। তো এখন আমি এগুলোকে টেলে নিয়েছি, মোটামুটি গরম হয়ে গেছে, মুড়মুড়ো হয়ে গেছে, তো আমি চুলা বন্ধ করে ঠান্ডা করে নিব, ঠান্ডা করে তারপরে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। যে আমি এখনও পানি দিইনি, গরুর মাংস থেকে যে পানিগুলো বেরিয়েছে সেগুলো দিয়েই কষানো হচ্ছে, এখনও আমি পানি দিইনি। আমি অল্প আগুন দিয়ে রান্না করছি, এত তাড়াহুড়ো নেই, সময় আছে এই জন্য। তো একটু মনে হয়েছে লবণ লাগবে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি আমার ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, এগুলোকে গুঁড়ো করে নিব। এই ব্লেন্ডারটা অনেক ভালো গুঁড়ো করার জন্য, মশলা গুঁড়ো করার জন্য। তো এটাতে গুঁড়ো করলে শুকনো যে কোনো জিনিস গুঁড়ো করলে খুবই হয় ভালো গুঁড়ো হয়। এটা অনলাইনে সব প্রায় অনলাইনে এই মশলা গুঁড়ো করার ইয়েটা আছে, ব্লেন্ডারটা আছে। এটা অনলাইনে মনে হয় 750 বা 900 এরকম দাম, আমি 650 না 700 দিয়ে কিনেছি অনেক আগেই, মার্কেটে পাওয়া যায় এখন অ্যাভেলেবেল। তা আমি 1.5 চামচের মতো এটা দিয়ে দিয়েছি ফাস্টফুডের মশলাটা, এটা লাস্টের দিকে দিলেই বেশি গ্রান হয়, ভালো লাগে। এই যে এখন আমি পানিটা দিয়ে দিয়েছি, একটু পানি লাগবে, কারণ আমার ছেলেরা খিচুড়ি দিয়ে জল জল খাবে, সেজন্য একটু পানি দিয়ে জল জল করে রান্না করব, বেশি ভুনা করব না। এই যে আমার মোটামুটি হয়ে গেছে, আর অল্প একটু আমি বসিয়ে রাখবো, একদম ডিমি আছে। তো আমার ছোটো ছেলে এখন খাবে, ওর খিদে লেগেছে, তো সকালে যে পরোটা আছে সেগুলো দিয়ে গরুর মাংসের জল দিয়ে খাবে, আর সকালে ডাল আছে ওগুলো দিয়ে ও আবার পরোটা খায়, খোলার পিঠা কম খায়, তো ওর জন্য আমি 3টা পরোটা এনে রেখেছি, যা খায় খাবে। এই যে ওর জন্য নিয়ে যাচ্ছি, তো
তা আমি 3টার সময় আমার ছেলের জন্য মার্কেট করতে যাব। তো আর এখানে আমি আমার ব্লগটি শেষ করব, দুপুরে খাবো, নামাজ পড়ে তারপরে এরপরে আমি বেরিয়ে যাব। তো এই জন্য আমার ব্লগটি আজকে এখানে শেষ করব দুপুর পর্যন্তই। তো আমার ব্লগটি কেমন লেগেছে যদি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন। এত ভালো লাগে আমার আপনাদের কমেন্টগুলো পড়ে। তো সবাইকে আসলে আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব কি বলবো আসলে আমার ভাষা নেই। তো আপনাদেরকে আমার আন্তরিকভাবে আপনাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। তো এই বলেই আমার ব্লগটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।